কফি ক্রিমে আসার জন্য প্রথমে আপনাকে বিধাননগরে আসতে হবে, আর বিধাননগর থেকে একটা অটো ধরলেই আপনাকে সিটি সেন্টারের সামনে নামতে হবে এবং সিটি সেন্টারের ঠিক উল্টো দিকে পড়বে আপনার লে কফি ক্রিম। প্লেসটার তিনটে রুম আছে, তিনটে রুমের মধ্যে ফার্স্টে আপনি ঢুকেই পাবেন একটা ছোট্ট ক্যাফে টাইপের এরিয়া। আসার পর আপনারা দেখবেন যে এখানে অনেক সোফা রয়েছে, জায়গাটা খুবই কোজি, খুবই ফ্রেন্ডলি। আর এখানে একটা প্রজেক্টর আছে যেখানে আপনারা ইচ্ছা মতন প্রজেক্টর দিয়ে চালাতে পারেন আপনাদের ফিল্ম বা খেলা, যা ইচ্ছা দেখতে পারেন। রুমটা ডেকোরেশন খুবই ভালো, লাইট রয়েছে, আরও অনেক কিছু রয়েছে, একটা খুব ভালো ওয়ালপেপারও রয়েছে, আর তারই সাথে খুব সুন্দর সুন্দর পেইন্টিংসও রয়েছে। ভালো, জিনিসটা খুবই কোজি আর খুবই ফ্রেন্ডলি। প্রথমত বলে রাখি যে যাওয়া জায়গাটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির, যাকে বলে এখানকার দাম একটু বেশি হাই, প্রিমিয়াম কোয়ালিটি বটেই, কিন্তু এদের কোয়ালিটি খুবই সুন্দর আর একই সাথে এদের টেস্ট অসাধারণ। মানে দাম দিয়ে আপনি নিশ্চিন্তে খাবারের গুণাগুণ পরীক্ষা করতে পারবেন, নো ডাউট। আমাদের প্রথম ডিশ হলো কুম্পাও মোমো প্যান ফ্রাইড, এটা আপনার 6 পিস থাকবে, আর এটা খেতে খুবই সুস্বাদু। আর এটা একটা এর মধ্যে আপনারা একটা স্মোকি আর সুইট অ্যান্ড সাওয়ার আর স্পাইসি তিনটে ফ্লেভারের মিক্সিং একটা ফ্লেভার আপনারা পাবেন। তারপরে আসছে চিকেন 65, এটাও খেতে একই টাইপের সুইট, চিলি আর সাওয়ার এই তিনটের মিক্সিং করে একটা ফ্লেভার পাচ্ছেন। যে বোনলেস পিস থাকবে, এই বোনলেস পিসগুলো খুবই সফট আর খুবই মানে ডিলিশিয়াস যাকে বলে, আর এর মধ্যে একটা খুব সফট স্মোকি স্মোকি ফিলিং পাবেন। তারপরে আসছে ফুড লাভারসদের ফেভারিট বেকড কটেজ চিজ লাজানিয়া, আমাদের নেক্সট আইটেম পোলো পেটে ব্লগিংস পিজা। এই পিজার স্পেশালিটি হলো যে এটা পিওর ইটালিয়ান পিজা, আর এটার যে ক্রাস্ট সেটা হচ্ছে সফট ক্রাস্ট, আর এই ক্রাস্টটার নর্মাল পিজার মতন মোটা হয় না, এটা খুবই পাতলা হয় রুটির মতন, আর এর উপরে চিজি চিজ দিয়ে ছড়ানো থাকে, খুব চিজি পিজাটা। যাদবপুর স্টেশনে নেমে আপনারা সোজা 8B দিকে হাঁটবেন, 8B দিকে হাঁটতে গিয়ে আপনারা 8B ক্রস করবেন, ক্রস করেই সোজা গিয়ে যেদিকে পল্লিশ্রীর অটো যায় সেই বাঁ হাতে ঘুরে একটুখানি হাঁটলেই আপনি দেখতে পাবেন ছোট্ট একটা কিউট শপ বেন্টো। চিনতে পারছিস না? লেয়ার্স আছে বল।
এটা বারবেকিউ চিকেন, তাই তো? এই বারবেকিউ ফাইনালি ইনকিগায়োটা আমি বলবো যে আপনারা একটু বুঝে শুনে ট্রাই করবেন, কারণ ইনকিগায়োটা খুবই সুইট, মানে একটু মিষ্টি টাইপের স্যান্ডউইচ। যারা খুব মিষ্টি পছন্দ করেন তাদের এই স্যান্ডউইচটা খুবই ভালো লাগে। টুটি ফুটি টাইপের ফ্লেভার, তারা একবার দেখে ভালো। কিউকাম্বারের ফ্লেভারটা বেশ ভালো, আমার মনে হয় চিকেন আছে। হ্যাম, এগস আর চিজ দিয়ে তৈরি একটা স্যান্ডো। এই স্যান্ডোটা খুবই ভালো খেতে, আর এর মধ্যে অনেক লেটেস্ট ফেটেস্ট অনেক কিছু দিয়ে খুব কম্প্যাক্ট একটা স্যান্ডউইচ। তুই খাবি এবার আমি খাবো। ফুদে 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 ও কাল বৈশাখী হয়ে যাবে, কি হয়ে যাবে কাল বৈশাখী? এই সুগন্ধা গার্লফ্রেন্ড নাকি কাল বৈশাখী ছাড়, কাল বৈশাখী ছাড়। কেমন লাগছে বল? স্পাইসি গার্লিক সস, দারুণ টেস্ট, আর মুড়ো পুরো ফ্রেশ, একদম ফ্রেশ, খুব সফট। চিজ দিয়ে তৈরি যে দুটো স্যান্ডউইচ, এই দুটো অবশ্যই ট্রাই করবেন, কারণ এই দুটো স্যান্ডউইচ খেতে আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। আর এই দুটো স্যান্ডউইচের মধ্যে একটা সেই ফিলিংটা রয়েছে, আর এটা খুবই মানে বড় মিলের স্যান্ডউইচ, তো আমি প্রেফার করবো এই দুটো স্যান্ডউইচ আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর অবশ্যই মোমোটা ট্রাই করবেনই করবেন।